বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দামালপনা হতেই পারে বাঁধন ভাঙা হতেই পারে সেগুলো স্বাভাবিক গেলো গেলো রব ওঠার মতো কিছু নেই কিন্তু যদি খুব সংগঠিতভাবে অবাধ যৌনতা অবাধ মদ্যপান অবাধ মান মাদকাশক্তি সেটার উদযাপনের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা ক্যাম্পাসের সুরক্ষা কম্প্রোমাইজ করা হয় তাহলে সচেতনতামূলক প্রচার হিসেবেই এটা দেখাতে হবে আমরা দেখাতে বাধ্য হচ্ছি আমি গীতশ্রীর কাছে আসবো গীতশ্রী আমাদের সবারই আলমা ম্যাটার আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় অত্যন্ত গর্বের আমি জানি তোমার ক্ষেত্রেও আমি তুমিই বলছি তোমাকে তোমার ক্ষেত্রেও এর অন্যথা হওয়ার কথা নয় কিন্তু বর্তমানে যেগুলো চলছে আবারও বলছি যে কিছু বাঁধন ভাঙা কিছু ভাঙা এটা এটা এই বয়সের প্রবণতা কিন্তু যে চিত্র উঠে আসছে একটা কি কাঙ্ক্ষিত শৃঙ্খল ক্যাম্পাসে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি অনেকদিন পড়াশুনো করেছি গ্রাজুয়েশন থেকে এমফিল পর্যন্ত পড়াশুনো করেছি প্রথমেই বলে রাখার বর্তমান যে আন্দোলন চলছে তার সঙ্গে আমি সরাসরি যুক্ত নই কারণ আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই আমি প্রাক্তনী আমি এখন গবেষণার সঙ্গে যুক্ত তবে হ্যাঁ আমি আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে এটা শিখিয়েছে যে স্বাধিকার এবং স্বেচ্ছাচারের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা আমি জানি খুব ভালোভাবেই আমি শুধুমাত্র কতকগুলো পয়েন্ট বলতে চাইব যে আপনারা যে ছবি তুলে দেখালেন সেটা অনভিপ্রেত অবশ্যই কিন্তু যাদবপুর এই কি শুধু যাদবপুরের ছাত্রছাত্রীরা করছে নাকি বাইরের কেউ আমি এখন গবেষণার সঙ্গে যুক্ত এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে গবেষণা করেন আমার সেই গবেষক বন্ধুদের সাথে মাঝে মাঝে কথা হয় তারা কিন্তু মাদকের বিরুদ্ধে প্রত্যেকদিন দিন লড়ছেন তারা ডেপুটেশন দেন তারা আন্দোলন করেন অবস্থান করেন তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেখানে লাইট নেই সেখানে লাইটনিংয়ের জন্য তারা আন্দোলন করেন এবং আরেকটাও কথা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সেখানে কিন্তু অনেকে বাস করেন প্রত্যেক দিন শুধুমাত্র কয়েক দল ছাত্র পড়তে আসে এবং চলে যায় সেটা কিন্তু নয় এবং আমরাই মানে আমার সাত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকা এবং তার রাজনীতির সঙ্গেও যুক্ত থাকা আমার যে অভিজ্ঞতা যে আমরা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটা বলেছি যারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী তারা রাত আটটার পরে ঘুরুক মাঠে গ্রিন গীতশ্রী তুমি যেটা বলছো একেবারে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা এবং তুমি যদি একটু আগেও বললে তোমার যে বন্ধুদের সঙ্গে তোমার নিয়মিত কথা হয় তারাও যখন বলেন যে বহিরাগতরা এর নেপথ্যে থাকতে পারে এক্সাক্টলি এটাই বহিরাগতরা থাকতে পারে বলেই তো আরো বেশি করে সিসিটিভি বা এন্ট্রি এক্সিটে রেগুলেশন সেটা প্রয়োজন এখানেই প্রশ্নটা দানা বাঁধছে যে সিসিটিভির বিরোধিতা বা এন্ট্রি এক্সিট পয়েন্টে রেগুলেশনের বিরোধিতা সেটা কিন্তু কোনো আউটসাইডের করছে না তার বিরোধিতা করছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একংশের একংশের ছাত্রছাত্রী আর সেখানেই প্রশ্নটা দানা বাঁধছে যে তাহলে কেন কেন তারা কেন আপত্তি জানাচ্ছে তাহলে কি আসলে এই সমস্ত অবাধ অনাচার সেগুলো শুধুমাত্র বহিরাগতরা করছে বলে ঠেলে দেওয়া যায় দায় ঠেলে না আমি সেটা বলছি না এবং আপনি এটা বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অংশের ছাত্রছাত্রীরা বলছে যে আমরা এগুলোর বিরোধিতা করছি কিন্তু আমি আপনি চাইলে আমি ছবিও দেখাতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি ডিপার্টমেন্টে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রছাত্রীরা যদি আপত্তি করত তাহলে সিসিটিভি লাগানো যেত না এবং আরেকটি কথা যে আপনারা শুধুমাত্র একটা অংশের কথা দেখাচ্ছেন আমি সাহিত্যের ছাত্রী আমি জানি যে একটি গ্লাসের যদি আর্ধেক ফাঁকা থাকে তাহলে আর্ধেক ফাঁকার সঙ্গে কিন্তু আর্ধেক সত্যিও থাকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এত আলো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক গবেষক এদের এরা গোটা পৃথিবীময় ছড়িয়ে আছে এবং তাদের যে জ্ঞানের চর্চা তাদের যে মেধার চর্চা যা প্রত্যেক দিন এই পৃথিবীকে আলোকিত করছে সেই সম্পর্কে আপনারা কোথাও যেন গোটা পৃথিবীর মানুষকে ভুলে যেতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে অরা এই অরা দীর্ঘ দিন ধরে গোটা বিশ্বজুড়ে চর্চিত হয়েছে আমাদের দেশে চর্চিত হয়েছে শহরে তো চর্চিত হয়েছে এবং যে চর্চার কারণেই এই যে যে আঠারো ছুঁই ছুঁই ছেলেটার এরকম মর্মান্তিক মৃত্যু হলো এমন কি আমি এটাও বলছি যে যারা গ্রাম থেকে এসেখানে পড়তে এসে র্যাগিংয়ে অভিযুক্ত এই সমস্ত স্টুডেন্টরা তাদের বাবা মা হয়তো তাদের সাধ্যের সাধ্য অতিক্রম করে তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠিয়েছিলেন কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটা দেখানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই কিন্তু আলোটাও দেখে অনেক কোথাও কর্তব্যের মধ্যে পড়ে এবং সেই আলোয় মাফসালে সেই আলোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাদবপ্রদীপের নিচের এই অন্ধকারটা ঢাকতে পারবে না গীতশ্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা